আরজিকর কাণ্ডের মধ্যে এবার উত্তেজনা ছড়ালো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, অধ্যক্ষ এবং সুপারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন জুনিয়র ডাক্তার এবং পিজিটি চিকিৎসকরা। তাদের অভিযোগ, শাসক দলের এক ছাত্রনেতা এবং তার গোষ্ঠীর ছেলেরা এখানেও থ্রেট কালচার চালাচ্ছেন। এরই প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। জানা গিয়েছে ওই ছাত্রনেতার নাম শাহীন সরকার। ইতিমধ্যেই শাহীনের নামে পোস্টার পড়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। বিক্ষোভকারীরা জানিয়েছেন জুনিয়র ডাক্তার এবং পিজিটি পড়ুয়াদের হুমকি দেওয়া হচ্ছে, যার জেরে ভীত জুনিয়র চিকিৎসকরা। তাদের দাবি, অবিলম্বে শাহীন এবং তার গোষ্ঠীর ছেলেদেরকে কলেজে ঢোকা বন্ধ করতে হবে। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট সৌম মণ্ডলের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে। হোয়াইটনার দিয়ে কম নম্বর মুছে বেশি নম্বর দেওয়ার অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। অন্যদিকে আরজিকর কাণ্ডে খবরের শিরোনামে এসছে চিকিৎসক অভিকদের নাম। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ পড়ুয়াদের দাবি, অবিলম্বে অভিকেরও কলেজে ঢোকা নিষিদ্ধ করতে হবে।